মুমিনুল হক বাংলাদেশি ক্রিকেটার, পূর্ণ নাম মুমিনুল হক, জন্ম 1991 সালের সেপ্টেম্বরের 29 তারিখে কক্সবাজার, ডাকনাম সৌরভ, উচ্চতা 5'3.5", ব্যাটিংয়ের ধরন বামহাতি, বোলিংয়ের ধরন ধীরগতির বামহাতি অর্থোডক্স, ভূমিকায় ব্যাটসম্যান। মুমিনুল সোহরাব হক সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে জন্মগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটার, বামহাতি ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ জাতীয় দলে অন্যতম খেলোয়াড় তিনি। সৌরভ ডাক নামে পরিচিত মুমিনুল হক ধীরগতিতে বামহাতি অর্থোডক্স বোলিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের হয়ে পূর্বে খেলেছেন ঢাকা বিভাগের হয়ে, পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট রয়্যালস দলের হয়ে খেলেছেন। বাংলাদেশ বৃহত্তম ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপিতে ক্রিকেট বিষয়ে অধ্যয়ন করে মুমিনুল 2011 সালে বিকেএসপি থেকে স্নাতক ডিগ্রি লাভ করে। শুরু থেকেই বয়স ভিত্তিক ঘরোয়া ক্রিকেট নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হন তিনি। 2008-2009 মৌসুমে ঢাকা বিভাগীয় ক্রিকেট দলের হয়ে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে মুমিনুলের। 2010 সালে ICC অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হন তিনি। 2011 সালে বাংলাদেশ এ দলের পক্ষে ওয়েস্ট ইন্ডিজের সফরে যান ও প্রথম খেলাতেই 150+ রান সংগ্রহ করে। 2012 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বানানস দলের সদস্য হন তিনি। খুলনা রয়্যালস বেঙ্গলসের বিপক্ষে 28 বলে অপরাজিত 53 রান সংগ্রহ করে দলকে 4 উইকেটের ব্যবধানে বিজয়ী হতে সাহায্য করেন। ঘরোয়া ক্রিকেটের মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। 2015 সালে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে BCB কর্তৃক বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য হিসেবে মনোনীত হন। খেলোয়াড় জীবনে দেখা যায় মুমিনুল টেস্ট খেলেছে 14টি এবং ODI এখন পর্যন্ত খেলেছে 26টি। টেস্টে রানের সংখ্যা 1380 এবং ODIতে রানের সংখ্যা 553। ব্যাটিং গড় টেস্টে 60.00 এবং ODIতে ব্যাটিং গড় 23.60। সর্বোচ্চ রান টেস্টে 181 এবং ODIতে 60। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।